হ্যালো আপিস, আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার প্রথম প্রোডাক্ট রিভিউ, তো আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ করছি সেটা হচ্ছে নান আদার দেন এক্সপেলের টি ট্রি ফেস ওয়াশ, যেটার মধ্যে আছে ভরপুর মাত্রায় টি ট্রি। সো আজকে যেই ফেস ওয়াশটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে অয়েলি এবং সেন্সিটিভ স্কিনের জন্য বলা হয়ে থাকে যেটা বেস্ট একটা ফেস ওয়াশ। বাট আমি কি ফেস করছি, আমি ইউজ করে কি বুঝলাম সেটা আমি একটু পরেই জানাচ্ছি। আর এই ফেস ওয়াশটা এরকম একটা 200 ml-এর একটা বোতলে আসে, সো একটা ফোমি কনসিস্টেন্সির মধ্যে। তো এই ফেস ওয়াশটা আমি একজনের রেকমেন্ডেশনে নিয়েছিলাম, যে ফেস ওয়াশটা নাকি বেশ ভালো। তো আমি যখন ফেস ওয়াশটা ইউজ করি বেশ ভালো পরিমাণে ইউজ করা হলো আমার। দেন হচ্ছে যে ফেস ওয়াশটা ইউজ করার পরে দেখলাম বেশ কিছুদিন পরে আমার স্কিনে বেশ বাম্পস উঠছে, অ্যান্ড হলো যে অয়েলি হওয়ার কারণে স্কিনটা বেশ কালো হয়ে গেছে। এখন যদি বলি ড্রাই স্কিন অর নর্মাল স্কিনে যারা আছো, তারা যদি ইউজ করতে চাও তাহলে একটুখানি প্যাচ টেস্ট করে নিও, অ্যান্ড এইটা স্কিন বেশ ভালোই পরিষ্কার করে। কিন্তু যারা এরকম ড্রাই স্কিনে আছো তাদের জন্য এটা একদমই ভালো হবে না, আমি তাদের জন্য রেকমেন্ড করবো না ফেস ওয়াশটা। অ্যান্ড এইটার কালারটা বেশ ভালোই লাগে দেখতে, আর এইটা বেশ বলা যায় যে ভালোই ক্লিন করে, কিন্তু স্কিনটা বেশ ড্রাই ড্রাই একটা ফিল হয়। তো আমি যদি বলি যে তোমরা এটা ইউজ করবে কি না, তাহলে আমি রেকমেন্ড করবো যে না, এটা ইউজ করা যাবে না, করবা না। অ্যান্ড এটা একটা এরকম ফোমি ফোমি টাইপের একটা কনসিস্টেন্সির মধ্যে আছে, যেটা ভালোই লাগে দেখতে, জিনিসটা বেশ কিউট। বাট আমাকে যদি বলো যে এর মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি ফেস ওয়াশ এইটা নিবা কি না, তাহলে আমি বলবো যে না, এটা একদমই নেওয়াটা ঠিক হবে না। আর তোমরা যদি বাজেট ফ্রেন্ডলি ভালো ভালো কিছু ফেস ওয়াশের রিকমেন্ডেশন চাও, তাহলে আমি শীঘ্রই এই ভিডিওগুলো নিয়ে আসবো। আর আমাকে যদি বলো যে এই ফেস ওয়াশটাকে আমি রেট করবো কত, আর এটা ওস্ট অর বেস্ট, এটা আমি বলবো যে এটা আমার জন্য একটা ওস্ট একটা ফেস ওয়াশ। অ্যান্ড যারা আমার মতো অয়েলি আর সেন্সিটিভ স্কিনের আছো, এটা তাদের জন্য একটা ওস্ট একটা ফেস ওয়াশ হবে। আর ভবিষ্যতে আমি তোমাদের জন্য চুলের কিছু ভিডিও DIY নিয়ে আসব, আশা করছি তোমরা আমার সাথেই থাকবা। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, অ্যান্ড যারা যারা দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড সবাই ভালো থাকো, টিল দেন আল্লাহ হাফেজ।